হরে কৃষ্ণ বন্ধুরা আমি অঞ্জলি অঞ্জলি স্কিচেনে জানাই আপনাদের স্বাগত বন্ধুরা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটি নতুন রেসিপি তো বন্ধুরা দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক মোচার বড়ার রেসিপি বানানোর জন্য আমি একটি মোচাকে সুন্দর করে বেঁচে ধুয়ে রেখেছি দেখুন তো এবার আমি একটি প্রেশার কুকারে জল নিলাম এবার দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ এবার একটা চামচ দিয়ে আমি হলুদগুলো ভালো করে গুলে দেব এবার আমি ছোটো ছোটো করে মোচাগুলোকে কেটে রেখেছিলাম এবার ওগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার আমি প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে বসালাম ডাকনাটা লাগিয়ে দুটো সিটি লাগিয়ে দিলাম এবার প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে এবার আমি মোচাগুলোকে নামিয়ে নিচ্ছি মোচাগুলো ঠান্ডা হয়ে গেছে আমি মোচাগুলোকে চেপে চেপে জল বের করে নিচ্ছি আমার মোচা থেকে জল বের করা হয়ে গেছে এবার দিচ্ছি এর মধ্যে আমি চার চামচ পরিমাণ চুলার ডাল বাটা এবার দিচ্ছি আমি আদা কুচি এবার আমি সিজার দিয়ে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিলাম এবার আমি কয়েকটা নাগাদনিয়ার পাতা নিয়েছি ওগুলোকে আমি সিজার দিয়ে ছোটো ছোটো করে কেটে মোচার বোড়ার মধ্যে ডালব এবার আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ আর দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিচ্ছি জিরার গুঁড়ো আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো এবার আমি দিচ্ছি চার চামচ পরিমাণ শুকনো চালের গুঁড়ো আমি এটা ঘরে বানিয়েছি আপনারা চাইলে মার্কেট থেকে প্যাকেটেরটাও এনে দিতে পারেন এবার দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এটা ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে আমি কোনো জল দিচ্ছি না এবার মাখাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি আমি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি গুলগুল করে মোচার বড়া একটা একটা করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এবার আমি ওগুলোকে পাল্টে দিচ্ছি আমি ভালো করে এপিট করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি যদি আমি হাই ফ্লেমে ভাজি তবে মোচার উপরের দিক শক্ত হয়ে যাবে আর ভেতরটা নরম থাকবে মিডিয়াম ফ্লেমে ভেজেছি তাই মোচার ভেতরটা ভালো হয়ে ভালো করে হয়ে গেছে এবার আমি ওগুলোকে নামিয়ে নিয়েছি বড়াটা খুব ক্রিপ্সি হয়েছে যে পাখি কয়েটা রয়েছিল আমি ওগুলোকেও বানিয়ে নিচ্ছি এখানে আমি অন্য একটা ডিশ বানাচ্ছি যদি আপনারা আমার ডিশটা দেখতে চান আমার রেসিপিটা দেখতে চান তবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন মোচার বুড়াগুলো তৈরি হয়ে গেছে দেখুন তো খুব সুন্দর হয়েছে এবার তুলসী পাতা দিয়ে এটা ভগবানকে নিবেদন করুন তো বন্ধুরা আজকের আমার রেসিপিটা আপনাদের কীরকম লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি দেখছি আপনারা শুধু আমার ভিডিওগুলি দেখেন লাইকও করেন কিন্তু কমেন্ট করেন না প্লিজ 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 আমাকে কমেন্ট করবেন আর আমাকে বলবেন আমি কি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলবটনটিকে প্রেস করলে আমার সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণ আমি অঞ্জলি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ ঘরে থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ ধন্যবাদ